আমার চ্যানেলে গত দুইটি ভিডিওতে আমি বারবার বাংলাদেশিদের সতর্ক করেছি যে বাংলাদেশ থেকে ভারতে মেডিকেল ভিসা নিয়ে গেলে আপনাদেরকে ভিসার নিয়মনীতি ফলো করতে হবে, অর্থাৎ কোন নিয়মনীতি নতুন করে এসেছে সেটা কিন্তু একটু দেখবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, মেডিকেল ভিসা গ্রহণকারী ভিসায় উল্লেখিত হাসপাতালেই চিকিৎসা নিতে হবে। উল্লেখিত হাসপাতাল পরিবর্তন করতে চাইলে অবশ্যই ভারতে FRRO অনুমতি নিতে হবে। FRRO-র অনুমতি ছাড়া হাসপাতাল পরিবর্তন করলে ভিসার নিয়ম লঙ্ঘন হবে এবং এতে করে ভবিষ্যতে ভারতে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি হতে পারে। আর এই নিষেধাজ্ঞা এখন গণহারে দেওয়া হচ্ছে। নিষেধাজ্ঞা তো আর এমনি দেওয়া হচ্ছে না, যারা এই নিয়মনীতিগুলি মানছে না, নিজের মতো করে ভিসা নিয়ে যে ওখানে নিজের মতো করে যা খুশি তাই করে যাচ্ছে, আর এরকমটা করা যাবে না। কারণ ভারত আপনাকে ভিসা দিচ্ছে, তাদেরও একটা নিয়ম নীতি আছে, আইন কানুন আছে, সেগুলো আপনাকে মানতে হবে। না মানলে আপনাকে কিন্তু ব্ল্যাকলিস্ট করে দেবে, মানে ভারতে আর ভ্রমণ করতে পারবেন না, ভারত ভ্রমণে আপনাকে নিষেধাজ্ঞায় নিয়ে আসবে। আর সেটা কীরকম, চলেন সেটা এবার আমি আপনাদের দেখাই। আমি গত দুইটা ভিডিওতেও দেখাইছিলাম, এই ভিডিওতেও দেখাচ্ছি। ভালো করে লক্ষ্য করুন, এখানে পাসপোর্টের 43 নম্বর পেজে, একদম শেষের দিকে 43 নম্বর পেজ, এই পেজে দেখেন এখানে একটা হাই কমিশন থেকে, মানে ভারতের হাই কমিশন অফ ইন্ডিয়া ঢাকা, এইখান থেকে একটা সিল মারছে, অ্যাপ্লাইড সিল। এবং এখানে দেখেন সিরিয়াল নাম্বার হিসাবে লিখছে 1602734, এটা ওদের একটা সিস্টেমের সিরিয়াল নাম্বার। এই সিরিয়াল নাম্বারে আপনাকে ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়েছে, মানে আপনার ভারত ভ্রমণে আপনাকে নিষেধাজ্ঞা করে ফেলেছে। মানে এই সিলটি যদি আপনার পাসপোর্টে থাকে তাহলে আপনি আর ভারতে যেতে পারছেন না। তবে আপনি কত বছর যেতে পারছেন না সেটা কিন্তু ক্লিয়ার না। তবে আমার কাছে মনে হয় আপনাকে হয়তো লাইফ টাইমের জন্যই করা হচ্ছে, কারণ আমার একজন পরিচিত এর আগের পাসপোর্টে এরকম একটা সিল খেয়েছিল অনেক দিন আগে, তারপরে সে এই নতুন পাসপোর্টে আবেদন করেছে কিন্তু সে ভিসা পায়নি, খালি পাসপোর্ট ফেরত পেয়েছে। এরপরে আর কী হয়েছে সেটা জানি না। তো এই বিষয়গুলি আপনাকে নজর রাখতে হবে। ভারতের FRRO থেকে আপনাকে পারমিশন নিতে হবে, পারমিশন নিয়ে আপনি হাসপাতাল পরিবর্তন করবেন। অর্থাৎ এখন আপনার মনে প্রশ্ন, এই পারমিশন নিব কোথা থেকে? প্রথমত আমি আপনাকে বলবো যে এই পারমিশন আপনারা যে হাসপাতালে ট্রিটমেন্ট করতে যাচ্ছেন, প্রথমে যে হাসপাতাল আপনার ভিসাতে উল্লেখিত আছে সেই হাসপাতালের ওখানে গেলে দেখবেন আশেপাশে অনেক দোকান বসে আছে কম্পিউটারের দোকান নিয়ে, তারা ওখানে FRRO করে, সেসব দোকানে যায় আপনি পারমিশন করাবেন। তবে এখন দোকানদাররাও এই বিষয় নিয়ে এক্সপার্ট না, কারণ এই বিষয়টা একদমই নতুন। এক্ষেত্রে আপনি যা করবেন, আপনি দোকানদারকে বলবেন যে FRRO-র ওয়েবসাইটে লগ ইন করে ওখানে চেঞ্জ অফ ইনস্টিটিউট, এরকম একটা সার্ভিস আছে চেঞ্জ অফ ইনস্টিটিউট, সেইখান থেকে আপনার এই পারমিশনটা করাতে হবে। দোকানদাররা এই জিনিসটা সম্পর্কে অবগত না, কারণ এই বিষয়টা একদমই নতুন। আগের ভিসাতে কিন্তু এরকম উল্লেখ ছিল না, কিন্তু বর্তমানে ভিসাতে উল্লেখ করে দিচ্ছে FRRO-র পারমিশন ছাড়া হাসপাতাল পরিবর্তন করা যাবে না, অর্থাৎ দোকানদাররা অবগত না। তবে এ বিষয়ে যদি আপনি হেল্প, আপনার যদি লাগে তাহলে আপনি আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিচ্ছি, সেখানে আপনি মেসেজ করতে পারেন, আমি আপনাকে হেল্প করতে পারবো। তবে হ্যাঁ, বিষয় হচ্ছে যে কম্পিউটার দোকান যখন আপনি যাবেন সেখানে বলবেন, তারা যদি না পারে তাদেরকে বলবেন চেঞ্জ অফ ইনস্টিটিউট এরকম একটা সার্ভিস আছে, ওইখান থেকে আমাকে পারমিশনটা করে দিতে হবে, আর ওখান থেকেই করার নিয়ম। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানাই দেন, আপনি যদি না শেয়ার করে জানান তাহলে দেখা যাচ্ছে আশেপাশের লোকদের আপনি হেল্প করলেন না, আপনার দ্বারা কোনো মানে কেউ সহযোগিতা পেল না, অন্য মানুষ না জানার কারণে বিপদে পড়লো, তাহলে আপনি ভালো কাজ থেকে বঞ্চিত হয়ে গেলেন। তো এই জন্য ভিডিওটি শেয়ার করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।